أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. وعليكم السلام ورحمة الله. সর্বপ্রথম ভাই, বিশেষ করে জাকাতের নিসাব কতটুকু হলে এবং আসবাবপত্র, কাপড় চোপড়, মোবাইল, এগুলার ঘড়ির কোনো জাকাত আছে কিনা এটা জানতে চাইছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদাহু বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সারোয়ান ভাই, প্রথম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে জুলুম করেন নাই, আল্লাহ স্থিতিশীল জিনিস থেকে জাকাত নেয় নাই, যেটা উদ্ধৃত অতিরিক্ত সেটার কাছ থেকে আল্লাহ গরিবের একটা অংশ রেখেছেন, ব্যবহারী বস্তু থেকে জাকাত নাই। মনে রাখতে হবে, আপনি ব্যবহারের জন্য যে গাড়ি চালান ওই গাড়ির জাকাত নাই। মনে রাখতে হবে, আপনি যেই একটা গাড়ি কিনছেন বা দুইটা গাড়ি কিনছেন, এই গাড়ি কিনে ভাড়া দিচ্ছেন, ওই ভাড়ার গাড়ি জাকাত নাই। আপনি মেল ফ্যাক্টরি কিনেছেন, মেল ফ্যাক্টরির কাঁচামালের জাকাত আছে, যেগুলা মেশিনপত্র আছে মেশিনের জিনিসের জাকাত নাই। মনে রাখতে হবে আপনাকে। সুতরাং ইসলাম উন্নয়নশীল, ইসলাম উৎপন্ন থেকে নেয়। সুতরাং জাকাত হবে স্বর্ণের, রৌপ্যের, গরু, ছাগল, ওট, ভেড়া, দুম্বার জাকাত। এবং ফসলের জাকাত আছে, সেটা হলো আপনি 750 কেজি যদি হয় তাহলে জাকাত, আর সেটা যদি সেচ দ্বারা করেন, সার বীজ নিজে বহন করেন তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি সেচ ছাড়া করেন আল্লাহর পানিতে হয়ে যায় তাহলে 10 ভাগের 1 ভাগ। সুতরাং আপনার কাছে যদি খায়া খুশিয়া যদি বছরে 85 গ্রাম স্বর্ণ কেনার মতো পয়সা যদি আপনি 1 বছর মজুদ থাকে তাহলে আপনি শতকরা 2.5% দিবেন। যেমন সাপোজ উদাহরণ, আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, 1 বছর পুরো মজুদ আছে, 3 লক্ষ টাকা আপনি আর 7,500 টাকা আসবে, শতকরা 2.5%, 2,500 টাকা শতকরা 2.5%। তো আর 1,225 টাকা, 2,500 টাকা, তো 2,500 টাকা, তো 7,500 টাকা দিবেন। স্বর্ণের জাকাতটা ব্যাপারে কিছু কিছু ওলামারা বলছেন স্বর্ণ এবং রৌপ্য যদি একত্রে হয় তাহলে জাকাত দিবেন। তো কোনো কোনো বিদ্বান বলছে যদি স্বর্ণটা আপনি আপনার স্ত্রীকে, মাকে, বোনকে যদি ওয়াকফ করে দেন তাহলে এটার আপনার দখলদারি নাই, এটা তারা জাকাত তারা দিবে। তাদের যদি নিসাব করে, যেমন বোনকে দিচ্ছেন 6 বড়ি, মাকে দিচ্ছেন 7 বড়ি, বউকে দিচ্ছেন 10 বড়ি, তো বোর 10 বড়ি যদি এটা তাদেরকে ওয়াকফ করে দিয়ে দেন, এটার যদি আপনার কোনো দখলদারি না হন, যে এটা কোনো দাবি নাই ফিসাবিল্লাহ, তাহলে তারা জাকাত দিবে, আপনি দখলদারি নেই। আর যদি তাদেরকে সাময়িকভাবে ব্যবহার করার জন্য দিয়ে থাকেন, তাহলে এটার মালিক প্রকৃত আপনি, তাহলে সবার স্বর্ণ একত্রে করে আপনাকে জাকাত পূর্ণ যদি নিসাব হয় আপনাকে জাকাত দিতে হবে। কেউ কোনো বিদ্যান বলছে জাকাত স্বর্ণ এবং টাকা মিলিয়া জাকাত, তবে কেউ বলছে না স্বর্ণের জাকাত আলাদা, রূপের জাকাত, টাকার জাকাত আলাদা, আল্লাহ আলাম। এখন আসেন আপনি এই গাড়ির যে জাকাতগুলো, আমি আবার বলছি ব্যবসার যে জাকাতগুলো, ব্যবসাতে আপনি স্থিতিশীল যেটা আমি তো বলে গেলাম এভাবে দিবেন। তবে কাকে দিবেন? করোনা কারণে সুরাতে তো আবার 8টা খাত আছে, তাদেরকে আপনি জাকাত দিবেন। মোবাইল, কাপড় চোপড়, ব্যবহারই আসবাবপত্রে কোনো জাকাত নেই। যেমন আপনি বাড়ি কিনেছেন, বাড়ি আছে আপনার 5টা বাড়ি আছে, এই 5টা বাড়ি আপনি ভাড়া দিচ্ছেন কিন্তু ওটার কোনো জাকাত নাই, তবে ওই ভাড়া উইঠা যদি খরচ ফরচ বাদ দিয়ে যদি আপনি নেশা পূর্ণ হয় আপনাকে জাকাত দিতে হবে। গাড়ি ভাড়ায় চালান ওই গাড়ির জাকাত নাই, তবে ওই গাড়িতে ভাড়া আইসা যদি নেশা পূর্ণ হয় জাকাত দিতে হবে। তবে মনে রাখতে হবে, গাড়ি যদি আপনি 2টা গাড়ি কিনছেন ব্যবসা করার জন্য, তাহলে আপনি অবশ্যই যখন জাকাত দিবেন ওর বর্তমানে মূলধন হিসাব করে জাকাত দিতে হবে। বাড়ি আপনি ব্যবসার জন্য কিনেছেন, যখন জাকাত দিবেন তখন মূলধন হিসাব করে বর্তমান তার ভ্যালু কত ওই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, যদি সেটা ব্যবসার জন্য করে থাকেন। জমি আপনি এমনি কিনেছেন নিজের জন্য, তাহলে ওটা কোনো জাকাত নাই, ওটাতে ফসল আসলে জাকাত হবে। কিন্তু যদি ব্যবসার জন্য করে থাকেন, যখন জাকাত দিবেন বর্তমানে ভ্যালু হিসাব করে আপনি জাকাত আদায় করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের মাসআলা। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।